আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো ইউটিউবের ভিডিও অটো প্লে হওয়া কীভাবে বন্ধ করতে হয় ইউটিউবে প্রবেশ করার পর ইউটিউবের ভিডিওগুলো অটো প্লে হয়ে থাকে ইউটিউবের ভিডিও প্লে হওয়ার কারণে আপনি যে সকল ভিডিও দেখতে চান না সে সকল ভিডিও আপনাকে জোর করে দেখানো হয় তবে যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের জন্য এটি কোনো সমস্যাই না কিন্তু যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য এটি সমস্যা কারণ এভাবে অপ্রয়োজনীয় ভিডিও পেলে হলে আমাদের মোবাইলে থাকা অনেক এমবি খরচ হয়ে থাকে আর যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কোনো সমস্যাই হয় না কারণ এমবি ফুরিয়ে যাওয়ার ভয় থাকে না তো আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব ব্যবহার করে থাকেন এবং আপনাদের মোবাইলে থাকা ইন্টারনেট ডাটা সেভ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইউটিউবের ভিডিও অটো অটোপেলে হওয়া বন্ধ করতে হলে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একদম নিচের দিকে হাতে ডান সাইটের কর্নারের চ্যানেলের লোগোর উপরে ক্লিক করব এরপর উপরের দিকে হাতের ডান সাইটের কর্নারের সেটিংস আইকন অপশনটিতে ক্লিক করব। এরপর প্রথমে জেনারেল অপশানে ক্লিক করব জেনারেল অপশানটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপ্রেস শো করবে এর ভিতরে পাঁচ নাম্বার যে অপশনটি দেখতে পাবেন পেলেব্যাক এখানে ক্লিক পেলে পেলেব্যাক অপশানটিতে ক্লিক করার পর এখানে তিনটি অপশান চলে আসবে প্রথমে দেওয়া আছে অ্যালাউস অন দ্বিতীয়তে দেওয়া আছে ওয়াইফাই অনলি তৃতীয়তে দেওয়া আছে অফ আমরা কি করব? এখান থেকে একদম নিচের দিকে তিন নাম্বারে যে অপশানটি আছে অফ এখানে ক্লিক করব অফ অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই ইউটিউবের ভিডিও অটোপিলে হওয়া বন্ধ হয়ে যাবে